নমস্কার, অসম বাসীরাইজ। আজি এটা মই গুরুত্বপূর্ণ ভিডিও লৈ আহিছো আপোনালোকৰ ওচৰত। আপোনালোকৰ অঙ্গনবাদী কর্মী আর সহায়িকাখিনি যাতে গুরুত্বপূর্ণ হিসেবে কথাখিনি শুনে, যেন এজনী অঙ্গনবাদী কর্মীয়ে বাইদেউয়ে কান্দি কান্দি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক অনুরোধ জানাইছে যে আমার দরমাহাটো বৃদ্ধি করে দিয়ে, যেন আমার ফালে কিয় এবার ঘুরি নাচায়, আপুনি আমার কারণে কিয় ইমান দয়া নকরে, আমার কি ভুল হয়েছে, আমি ইমান কম স্যালারিত আমি কাম করে আছো, নে আমি লড়া ছোৱালী ভালকো শিক্ষা দিয়া নাই, নে আমি ভালকো পড়া নাই, কি করা নাই, আমাক হিমন্ত বিশ্ব শর্মা আমাক কিয় এবার ঘুরি নাচায়, কিহর কারণে ঘুরি নাচায়। আমার অঙ্গনবাদী কর্মী বাইদেউজনীয়ে কান্দি কান্দি মন্তব্য করেছে আর বহুত বেয়া লাগিছে শুনি কিনে। আপনার ওর মই ভিডিও এটা লই আহিছো, সেই ভিডিওটি আপনাদের চালে সকলোখিনি বুঝি পাব। তার আগত মই আরো একটা কথা কব বিচার অঙ্গনবাদী বাইদেউর কর্মী আর সহায়িকাখিনি, কিছু মানে এটা রাতি হয় কোনোবা গান গায়, কোনোবা কিবা ডান্স করে রাতারাতি ভাইরেল হয়ে ফেলে একদম সেয়ে চর্চা হয়ে থাকে যে আজি অমুক ভাইরেল হল, তমুক ভাইরেল হল, টিভিয়ে সিভি অল মোবাইলে সবাই অল এভরিথিং সকল প্রচার হয়ে মানে হুলস্থুলর পরিবেশ হয়ে যায়। আপনাদের এই ভিডিওটি যাতে এনেকাকে শেয়ার করব যাতে রাতারাতি যাতে অল অসমখানে যাতে গম পায় যে অঙ্গনবাদী যে কিমান কমত দুখত স্যালারি হিসাবত তো একো কামে নহয়, ইমান কম স্যালারিত যে কাম করে আসা, ইমান কষ্ট যে ঘর এখন যে চলি আছে, আপনাদের তোরপাল লগাই দিয়ক। আপনাদের ভিডিওটি এনেকাকে শেয়ার করক যাতে আপনাদের মনের দুঃখ যাতে বুঝি পায় আমার এই সরকারে। আপনাদের ভিডিওবিল শেয়ার করব কিয় ইমান টান পায়, মোর কিবা লাভ হব নাকি? মোর একো লাভ নহয়, আপনাদের হলে আপনাদেরহে লাভ হব। আর মই ভিডিওটি আপনাদের দেখাই আছো, আপনাদের এবার ভিডিওটি চাই লওয়া। আমার সমাজ কল্যাণ মহোদয়াক আমি কত করজোরে অনুরোধ করছো, প্রার্থনা করছো, আমার ফালে অকনমান চকু মেলি চাওক, যা আমার দুঃখব অকনমান অনুভব করক যে আমি কিদরে আমার সংসারবিল চলাই আছো, আমি এটি এটি শিশু ভবিষ্যৎ গড়ি তুলব লাগে, এজন সুনাগরিক করে তুলব লাগে। যদি আমার মনবুরে সুস্থ হয়ে না থাকে, আমি যদি নিজে সুস্থ হয়ে না থাকো, এটি শিশুক আমি কেনে সুস্থ করে তুলিম? গতি সরকারের মুখ্যমন্ত্রী মহোদয়, আমার সমাজ কল্যাণ মহোদয়ে আমার ফালে অকনমান চকু মেলি চাওক, আমি দিয়া দাবিকিটা আমি লিখিত রূপত দাবি প্রেরণ করছো, বারে বারে গিয়ে আমি গুয়াহাটি চিঁড়ি চিঁড়ি কোসো এই সকলবর দিক অকনমান পর্যালোচনা করে আমাক অকনমান সকা দিয়ক, যাতে যদিও আমি গ্রহণ করে আছো এখন চাদর বলে গ্রহণ করছো, কিন্তু এই চাদর যোগ্য নহয়। আপনাদের সকলে দেখিছে এখন এখন প্লাস্টিকর দরে যখন লগালে আমি গরমত থাকিব নোৱাৰো এনেকুৱা অবস্থা, কিন্তু আমাক ইমান নিম্ন মানদণ্ডৰ সামগ্ৰীসমূহ যোগান ধৰাতকৈ আমাক লাগিলে এটি এটি বস্তুৱে দিয়ক, কমকৈ দিয়ক, আমাক ভাল বস্তু প্ৰদান কৰক। শিশুসকলক অন্ততঃ তেওঁলোকক লৈ আপোনালোকে খেলা নকৰিব, তেওঁলোকৰ জীৱনক যিহেতু আপোনালোকে সদায় চিঞৰি থাকে, শিশুসকল ভৱিষ্যতৰ সুনাগৰিক আৰু মানদণ্ড সামগ্রী প্রদান করে দি থাকিবলে দিয়ে সেই শিশুসকল ভবিষ্যতে গৈ সুনাগরিক হওয়ার সলনি এগারী এগারী পঙ্গু নাগরিক হব। মই সেয়ে অনুরোধ করছো, কাতর অনুরোধ, আমার দিনবো আমি যি দুঃখে অতিবাহিত করছো আপনি অনুভব করক, আপনাদের অনুভব করক, আপনাদের জানক, আপনাদের নিজের সংসারখনত অকনমান পর্যালোচনা করে চাওক, গম পাব আমি কিদরে আমি সংসার চলাইছো। আপনাদের আমি করজোরে অনুরোধ করছো, আপনাদের আগত আমি ধর্ণা দিয়ে চিঁড়ি ভাগরি গেছো, ইমানেই মানে নিম্ন মানদণ্ড, কিছুমানত বালি থাকে, কিছুমানত ভুচি থাকে, কিছুমান খাবলৈ তিতা, মানে আমি ডাঙর মানুষে বাদ দিয়ে সর সর লড়া ছোৱালীবোৰো নাখাও বুলি কৈ দিয়ে, তেওঁলোকক বনাই দিয়ার তেওঁলোকে নাখাও বুলি কৈ দিয়ে, কিন্তু আমি সেইবোৰ কি করি, সেইবোৰ ঘৰত দম পাতি পাতি আমি থৈ দিছো, লড়া ছোৱালীয়ে নাখাই বনাই দিলে। গতি ইমান নিম্ন মানদণ্ডৰ বস্তু দিয়াতকৈ সেইখিনি নিদিয়াই ভাল, সেইখিনি দি ইনেই বিলখিনি উঠাব কি দরকার? আর যা আমার ঘরবোৰ দিছে সেই ঘরবোৰ 25 লাখ টকার ঘর দিছে, 25 লাখ টকার ঘর এটা দিয়াতকৈ, আদর্শ সেন্টার এটা দিয়াতকৈ সেইখিনি টকার আমার
গোটেখিনি অঙ্গনবাদী কেন্দ্র ভালক বনায় দিব পারে। আমার এটা অঙ্গনবাদী কেন্দ্রবর এনেকা অবস্থা হয়েছে, পানি পড়ে আর বারিষা হলে মানে আঁঠু আঁঠু পানি হয়, গতি সেইখানে যদি অল্প সুরক্ষা দিব পারিলেহেন আমার লড়া ছালীবিনে ধুনিয়াকে বহি পিনে হেই করব পিনে, আর এইব নিম্ন মানদণ্ডর খাদ্য সামগ্রী নিদি যদি একটা ব্ল্যাকবোর্ড দিয়ে বহিবলে চকি টেবিল দিয়ে সেইবর দিয়ে হলে তেওঁলোকে ভালকে বহি অকমান লড়াও তেতিয়া মানে আশা এটা লই পিনে। আপনাদের ভিডিওটি চালে নিশ্চয় গম পালে যে বাইদেউজনীয়ে কেনকৈ কান্দি কান্দি অনুরোধ জানাইছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক, আমার এখন সরকারে কি অল্পও মরম দয়া বোলা বস্তু নাই নেকি, ইমান এনেকৈকে কান্দি কান্দি ইমান ধুনিয়াকৈ একটা অনুরোধ জানাই আছে, আর ইমান দিনে ইয়াতে গুৱাহাটীত আহি শশালত ধর্ণা দি কোনোবাই আঘাতপ্রাপ্ত হয়েছে, কোনোবা হাতত দুপ পাইছে, কোনোবা রাস্তাত বাগরিয়ে পড়িছে, ইমান কষ্ট করার পিছতো এতিয়ালৈকে একো দরমহার কথা উল্লেখ হওয়া নাই। আর ইয়াতে মই ভিডিওটি সমাপ্ত করিম, আর আশা করো মই ইয়াতকৈ যাতে ভাল ভিডিও আপনাদের ওসর আনি দিব পারো, আর মোর চ্যানেলটো যদি নতুনকে আহিছে তেনেহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটো করিব, আর বাই বাই গাইস, জয় অসম।